গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের বাংলা নিয়ে আলোচনা করবো তোমরা তোমাদের সংকলিতা পাঠ্যবইটি দেখো আজকে আমরা কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতাটি নিয়ে আলোচনা করবো কবি পরিচিতি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম তাকে বিদ্রোহী কবি বলা হয় তিনি একাধারে কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ সাংবাদিক ছিলেন নজরুল প্রায় তিন হাজার গান রচনা করেন এই গানগুলি নজরুল গীতি বলেও পরিচিত উনিশশো সালে তার মৃত্যু হয় এবার আসি আমরা কুলিমজুর কবিতার নামকরণ নিয়ে কুলিমজুর বলতে আমরা বুঝি যারা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে অর্থাৎ যারা সমাজের শোষিত নিম্নশ্রেণীর মানুষদের নিপীড়িত মানুষদের কবি কথা বলেছেন এই কুলিমজুর কবিতায় আসো এবার আমরা কবিতাটা পড়ি দেখিনু সেদিন রেলে বা কুলি বলে এক তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল কবি নজরুল ইসলাম এখানে সমাজের নিপীড়িত শোষিত মানুষের জয়গান গিয়েছেন তারই প্রমাণ এই কবিতাটি একদিন কবি এক অহংকারী বাবু সাহেবকে দেখছেন একজন কুলিকে রেলের কামরা থেকে ঠেলে ফেলে দিতে এই করুণ দৃশ্য দেখে কবির চোখ ভরে জল আসে কবি তখন প্রশ্ন তুলেছেন এমনভাবেই কি সমগ্র পৃথিবীতে দুর্বলরা চিরকাল মার খেয়ে আসবে তারা কি প্রতিবাদ করবে না নেক্সট যে দধিজি দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকর চলে বাবু এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে কারণ কি দেখো মুনি ছিলেন একজন পুরাণের মুনি যিনি অসুরদের বধ করার জন্য নিজে প্রাণত্যাগ করেন এবং নিজে তার অস্থি দিয়েই দেবতারা অসুর বধের অস্ত্র নির্মাণ করেন তাই বলছে এই যে মুনির কঠিন অস্থির মতো যে শ্রমজীবী মানুষের শ্রম যাদের সাহায্যে রেলগাড়ি চলছে তাদের তলেই কি এই সব তারাই কি চিরকাল অত্যাচারিত হবে সেই সব শ্রমজীবী মানুষেরা বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত কর পেলি বলছে তা ধনী দল রেলগাড়িতে চলবে আর দরিদ্র কুলির দল নিচে পড়ে থাকবে এটাই কি সভ্যতা কারণ তারা বলছে ধনীর দল বলে যে আমরা তোমাদের বেতন দিয়েছি তাই জন্য তোমাদের আমরা শোষণ করতে পারবো কিন্তু কবির মনে হয়েছে এই সমস্ত ধনীর দল হচ্ছে মিথ্যাবাদী কারণ তারা সামান্যমাত্র বেতনের বিনিময়ে এক দরিদ্র শ্রমিকের কাছ থেকে তারা বেশি মুনাফা নিয়ে নিয়ে নেয় তারপরে দেখো রেলপথে চলে বাষ্প রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা বলছে রাজপথে যেসব মোটর গাড়ি চলে সাগরে যে জাহাজ চলে রেলপথে যে ইঞ্জিন চলে সারা দেশ জুড়ে জুড়ে যে কলকারখানা চলে এই সব কিছুকে সচল রাখার পিছনে অবদান কাদের একদমই শ্রমজীবী মানুষের শ্রম এরা যদি না থাকতো তাহলে এগুলো কিছুই হতো না আরও বলছে এই অত্যাচারী সুবিধাভোগী শোষণকারী ধনীদের বলছে যে তোমরা যে এই যে অট্টালিকাতে থাকো এইসব কাদের দান এই সব কিন্তু শ্রমজীবীদেরই দান তারপরে কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি গলা জালে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে বলছে যে ওই অত্যাচারী দলরা জানে না কিন্তু বা সমাজে যারা উঁচুতরে বাস করে তারা কিন্তু জানে না যে ওই অট্টালিকা তারা যে বাড়িতে বাস করছে তারা কিন্তু সেই সব বাড়ি কিন্তু শ্রমজীবীদেরই তৈরি প্রতিটি বাড়ির ইটে তাদের শ্রমের কথা লেখা আছে কবি বলেছেন এই শ্রমজীবী মানুষদের এই অবদানের কথা অহংকারী ধনীরা না জানলেও পথের প্রতিটি ধনী ধূলিগণা জানে কারণ তারা শ্রমজীবীদের সেই সব কষ্ট তারা নিজের চোখে দেখেছে কিন্তু অত্যাচারী মানুষরা ভাবে তাদের বেতন দিয়েছে বলে তারা সেই শ্রমজীবী মানুষরা মুখ বুঝে সব বন্ধ করে সব সহ্য করে নেবে তারপরে দেখো আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা সুধিতে হইবে ঋণ এটাই বলছে যে একদিন কিন্তু শুভ দিন আসবেই তাহলে কী হবে কবি আশাবাদী জানেন ভালো দিন একদিন আসবে সমাজের এই যে এই সব ধনী মানুষদের অত্যাচারের বোঝা দিনের পর দিন কী হচ্ছে বেড়ে চলছে এবং তাদের কিন্তু ঋণ শোধ করার সময় এসেছে এবং যে কোনোভাবে যেমনভাবেই হোক সেই শ্রমজীবী মানুষদের ঋণ সমাজে উঁচুতলার মানুষদের একদিন কিন্তু শোধ করতে হবে কারণ শ্রমজীবী মানুষেরাই হলো আমাদের সমাজের স্তম্ভ তারা না থাকলে আমাদের সমাজ গড়ে উঠতো না শুধুমাত্র উঁচু শ্রেণীর মানুষদেরকে নিয়ে আচ্ছা আজকে আমরা এতটুকুই পড়ব নেক্সট ক্লাসে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব